আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রূপচাঁদ মাছের সর্ষেতে ঝালের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি রূপচাঁদ মাছটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে মাছের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো ছোট চামচের হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। মাছটাকে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেবো। মশলাগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নেবো, এখানে আমি 3 চামচ সর্ষে দিয়ে দেবো, সাদা সর্ষে। এখানে ছোট চামচের 1/2 চামচ আমি পোস্তদানা নিয়ে নিয়েছি, 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। এখানে আমি মশলাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো, তার সাথে আমি একটা দিয়ে দেবো গোটা টমেটো। এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেলকে গরম করতে রেখে দিয়েছি। মাছটাকে এখন ভেজে নেবো আমি। মাছটাকে আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নেবো। তো মাছটা রূপচাঁদ মাছটা হয়ে যাবে 600 গ্রাম মাছ। তো এখানে আমি মাছটাকে উল্টো পাল্টে ভালো করে মুচো মুচো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কড়াতে এখানে আগে নেবো। এখানে কড়ার মধ্যে 1 চামচ বড় চামচের সরষের তেল দিয়ে দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1টা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম বড় সাইজে। এখানে আমি 1টাই পেঁয়াজ দেবো সর্ষের ঝালের মধ্যে। তো এখানে আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। তো এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4টে। তো এখানে আমি 1 চিমটি দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ। এখানে আমি যে মশলাটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে টমেটো পোস্তদানা দিয়ে দেবো, দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেবো। এখানে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এখানে আমি 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে। এই মাছের ঝালের রেসিপিটার মধ্যে আপনারা আপনাদের পছন্দ হিসাবে ঝালটা দিতে পারেন কম বেশি করে। এখন আমি দিয়ে দেবো 1.5 কাপ পানি। এখানে ঝোলটা ফুটে গেলে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। প্রথমে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছ ভাজাটা। এখানে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে আমার ঝোলের পানিটা টেনে নিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মাছের ঝালের কালারটা দেখুন, খুবই সুন্দর একটা কালার আসছে। গ্রেভিটাও খুবই সুন্দর একটা ঘনত্ব হয়েছে। তো এখানে আমার মাছের ঝালের রেসিপি রেডি। এখানে আমি প্লেটে তুলে নিয়েছি। তো এখানে রূপচাঁদ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। যেভাবে মাছের ঝাল বানালে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, তো একবার এই মাছের ঝালটা আপনারা একবার বানিয়ে দেখবেন।